আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। এই তো আমি বাড়িতে তো গিয়েছি, আমার বাড়ির আর দেশের অনেকগুলো ব্লগ আমি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো লাস্টে এই একটি ব্লগ আপনাদের জন্য রেখেছি, এটা হচ্ছে দেখেন আমি বাচ্চাদেরকে কীভাবে ঈদের সালামিটা দিয়েছি, খুব মজা করে বাচ্চারা খুব মজা পেয়েছে। ওরা এই খেলার মাধ্যমেই কিন্তু ঈদের সালামিটা আমি শেষ করেছি। এই তো আমরা ঈদের দিন, ঈদের আগের দিন রাত্রে এই খেলাটা খেলেছি, দেখতেই পাচ্ছেন বাচ্চাদের। আমি এখানে 10 টাকার নোট দিয়েছি, প্রায় এখানে 600 টাকার মতো, তো দিয়ে বাচ্চাদের চোখে গামছা দিয়ে বেঁধে দিয়েছি। এখন তাদের হাতে একটা খুশনি ধরিয়ে দিয়েছি, এটা দিয়ে যে যত টাকা নিতে পারবে আর কি, উঠাতে পারবে, সে তত টাকা নিয়ে যাবে। তো এই তো প্রথমে দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু সবাই বাচ্চা হতে শুরু করে বড়রা সবাই কিন্তু এই খেলাটা খেলেছে, আর সবাই কিন্তু খুব মজা পেয়েছে এই খেলাটা খেলে। তো আপনারা চাইলেই কিন্তু ঈদ সালামিটা এভাবে দিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন সে অন্ধকারে খুশনি দিয়ে খুঁজতেছে টাকা। আমি একটা খুশনি দিয়েছি আর পাশে একটা স্টিলের প্লেট রেখেছি, তো ওই খুশনিটা দিয়ে টাকা উঠিয়ে প্লেটের মধ্যে রাখতে হবে। তো এই তো আরেকজন চলে আসছে, এখন সে উঠাবে। আর খুবই হাস্যকর ব্যাপার ছিল, আমার খুব হাসি পাচ্ছে এখন এটা দেখে। ওরা মানে একজন আরেকজন ছোট মানুষ তো তো বলে দিচ্ছিল, তো আমরা সবাই বলতেছি যে তোমরা বলো না। তো দেখতেই পাচ্ছেন সে কিন্তু একটা উঠাতে পারছে না। তো এখানে আমরা টাইম অ্যাপ করে দিয়েছিলাম, টাইম হচ্ছে 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আর কি টাকাটা উঠাতে হবে। তো এই তো আরেকজন চলে আসলো, তো এভাবে ছোট থেকে বড় সবাই কিন্তু এভাবে উঠিয়েছে। আমার এই সালামি দেওয়ার এই কায়দাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ছোটোবেলা তো সবাইকে পায়ে ধরে সালাম করে নিতাম, তো আসলে এখনকার বাচ্চারা তো সালাম পায়ে ধরে সালাম করে না অনেকেই। তো ভাবলাম যে নতুন একটা কৌশল বের করে বাচ্চাদের ঈদ সালামিটা শেষ করব। তা আমি ঈদের রাত্রে আমরা এই খেলাটা খেললাম, খেলার পরে বললাম যে তোমাদের কালকে ঈদের সালামিটা আমি আজকেই দিয়ে দিব। এই তো এভাবে খেলা করে দেখো কে কত নিতে পারো। আর যেহেতু রুমের মধ্যে দিয়েছি, রুমের স্পেস ছোট, তার কারণে দেখা যায় অনেকটা জায়গা কম। এই তো আমার পিচিটা উঠাচ্ছে, সে 2টা নোট উঠিয়েছে। আর মজার বিষয় হচ্ছে এখানে যদি কেউ 100 টাকা উঠাতে পারে তা সে 100 টাকাই নিতে পারবে। আসলে 100 টাকা উঠানোর মতো কারো কায়দা হয় না এখানে। দেখা যায় হাইস্ট আমার এখানে বড়রাই 80 টাকা উঠিয়েছে, 100 টাকা উঠাতে পারে নাই। আমি সব পিচ্ছিদেরকে আগে দিয়েছি, দেখতে পাচ্ছেন পিচ্ছি পাচ্ছিগুলো আগে টাকা উঠাচ্ছে। আর খুব মজার ব্যাপার হচ্ছে এত টাকা সামনে, তারপরও যে যে যত টাকা নিতে পারবে নেওয়া যাবে, তারপরও কিন্তু টাকা নিতে পারছে না। এটা আর কি আসলেই যে খেলা করতেছে তার কাছে আর কি খুবই একটা কষ্টদায়ক ব্যাপার মনে হচ্ছে আমার কাছে, যে এত টাকা সামনে তারপরও টাকা নিতে পারছে না। এই তো দেখতে পাচ্ছেন বিয়াস কীভাবে উঠাচ্ছে, এখন ছোট থেকে মেজু, মেজু থেকে পড়াও আসবে।
আমি চেয়েছিলাম যে আমরা এখানে রিয়েল যে ভয়েসটা সেটা রাখবো। আসলে এখানে সবাই আমরা অনেক হাসাহাসি অনেক দুষ্টামি করা হয়েছে, তার কারণে আমি সেই রিয়েল ভয়েসটা রাখি নাই। না হলে দেখা যায় ওটা রাখলে হয়তো বুঝতে পারতেন আসলে এই আনন্দটা যে কতটুকু হয়েছে। খুব মজার আসলে এই বিষয়ে, আর খুব খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে এই বিষয়টা। এই জিনিসটা খেলেও সব বাচ্চারাও মজা পেয়েছে। তো সামনে যেহেতু কুরবানি, তা আস্তে আস্তে সবাই কিন্তু দেখেন এই খেলাটা খেলে কিন্তু বাচ্চাদের এবং বড়দের সবাইকে কিন্তু টাকা সালামি দিতে পারেন, ইচ্ছালামি। তাহলে আর কেউ বলতে পারবে না যে আমাকে এই যে সালামি 10 টাকা দিয়েছে, আমাকে 20 টাকা দিয়েছে, কারণ এখানে বলা হয়েছে যে যত টাকা নিতে পারো নেওয়া যাবে। তো এখানে যা যে যেমন নিতে পারে সেটাই পাবে সে। দেখেন সে মাত্র 10 টাকা উঠাইছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট বারবার করে দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক মূল্যবান। তো দেখতে পাচ্ছেন আমরা মোবাইলে কিন্তু 1 মিনিট করে দিয়ে তারপরে এই খেলাটা খেলা শুরু করেছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের আজকের খেলার বিজয়ী বা উইনার চলে আসছে, সেই উঠিয়েছে 80 টাকা। জানি না সে কি কোনো চোরামি করছে নাকি, কিন্তু আমি সবাইকে গামছা বেঁধে দিয়েছি, তাকেও বেঁধে দিয়েছি। এখন সে কি দেখে করেছে নাকি তাও আমি বুঝতে পারি নাই। হয়তো এখানে এখানে কেউ চোরামি করতে পারে নাই, এখন সে করছে নাকি সেই ভালো জানে। তো আমার এখানে প্রায় বেশি নিতে পারে নাই, আমি এখানে দিয়েছি প্রায় 600 বা 700 টাকার মতো। তো আমার প্রায় 450-470 এরকম আর কি সব বাচ্চারা বাবারা নিয়েছে, আর টাকা আমার ছিল। আর অবশ্যই আমরা এই এরকম মজার মজার খেলা যদি আপনারা আমাদের ভিডিওতে দেখতে চান অবশ্যই আমরা দেখাবো। এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন, আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।